নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তেশ কিচেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি মশালা ফ্রেঞ্চ ফ্রাই চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ চিনি দিয়ে আমি মিশিয়ে নেব জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন আমি ওই জলের ভেতরে আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেব রেস্টে আমি এখন জল থেকে আলুগুলো তুলে নেব তুলে নিয়ে আমি পেপারের ওপরে এভাবে রেখে দেব আমি পাখা চালিয়ে রেখেছি আলুর জলগুলো যাতে সহজেই শুখে যায় আমি এভাবে এভাবে একটা পেপার দিয়ে জলগুলোকে মুছে নিচ্ছি আলুর গায়ে একটুকু জল থাকা চলবে না এই জন্য আমি ভালো করে মুছে নেব। তোমরা পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে আমি লো ফ্লেম করে নিয়েছি আমি এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি হাফ ফ্রাই করে নেব। আলুগুলো আমার হাফ ফ্রাই হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি পেপারের ওপরে এখন আলুগুলোকে আবার রেখে দেবো রেস্টে পাখার নিচে আমি একটা পেপার দিয়ে আলুর তেলগুলো এভাবে মুছে নিচ্ছি দেখুন আলুগুলো আমার হাফ ফ্রাই হয়ে গেছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে আমি এখন মেখে নেব আমি এখন আলুগুলোকে এর ভিতরে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে মিশিয়ে নেব এভাবেই মিশিয়ে নেব আমি হয়ে গেছে আমার মিশিয়ে নেওয়া এখন আমি তেলে ভালো করে ভেজে নেব গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এভাবে আমি ফ্রাই করে নেব আলুগুলো আমার মুচমুচে টাইপের হবে আমি এখন তুলে নেব হয়ে গেছে আমার মশলা ফেন্স ফ্রাই আমি এখন নামিয়ে নেব গরম গরম পরিবেশন করার জন্য খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে মুচমুচে তোমরা বাড়িতে ট্রাই করবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার